দু সালে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার ওয়ানডে খেলেছিল বাংলাদেশ তাসমান পাড়ের এই দেশটাতে স্বাগতিকদের বিপক্ষে টানা আঠারো ওয়ানডেতে জয় শূন্য ছিল টাইগাররা অবশেষে আজ সেই অধরা জয়ের দেখা পেল টাইগাররা ন্যাপিয়ারে নয় উইকেটেও কিউইদের হারিয়েছে টাইগাররা টস আগে ব্যাট করতে নেমে একত্রিশ ওভার চার বলের সবকটি উইকেট হারিয়ে আটানব্বই রানে থামে নিউজিল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ ২৬ রানে এসেছে উইলিয়াং এর ব্যাট থেকে বাংলাদেশের হয়ে বল হাতে তিনটি করে উইকেট শিকার করেন তানজিম সাকিব শরীফুল ইসলাম ও সৌম্য সরকার জবাবে খেলতে নেমে এক উইকেট হারিয়ে পনেরো ওভার এক বলে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ একান্ন রান করে অপরাজিত থেকেছেন নাজমুল হোসেন শান্ত এমন ঐতিহাসিক জয়ের বেশ কিছু রেকর্ডও হয়েছে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়বার কোনো ইনিংসে অল হলো নিউজিল্যান্ড এর আগে দু সালে নেলসনে দুশো একান্ন রানে অল আউটও হয়ে গেছিল নিউজিল্যান্ড জিতেছিল সাতষট্টি রানে তবে এবার শেষ হাসিটা টাইগারদের মুখে ছিল বাংলাদেশের বিপক্ষে ওয়ান নিউজিল্যান্ডের সর্বনিম্ন স্কোরের রেকর্ড হয়েছে আজকে মাঝে আগের সর্বনিম্ন ছিল দুই হাজার তেরো সালে মিরপুরে একশো ওয়ান ওয়ানডেতে এ নিয়ে নভেম্বর একশোর নিচে অল আউট হলো তারা দেশের মাটিতে চতুর্থবার ও দুই সালের পর প্রথমবার দুইশো নয় বল বাকি রেখে আজ নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ ওয়ান যেটি তাদের তৃতীয় সর্বোচ্চ বলের ব্যবধানে জয় কেউ লজ্জায় ডোবানোর দিনে নিজেদের রেকর্ড সমৃদ্ধ করেছে বাংলাদেশ ওয়ান ডেতে প্রতিপক্ষকে তৃতীয়বারের মতো একশোর নিচে অল আউট করল বাংলাদেশ আগের দুটি ঘটনা ছিল দুই নয় ও দুই এগারো সালে আজকের ম্যাচে প্রতিপক্ষের দশ উইকেটের সব কটাই নিয়েছেন বাংলাদেশের পেসাররা তানজিম সাকিব শরীফুল ইসলাম ও সৌম্য সরকার নিয়েছেন তিনটি করে একটি মোস্তাফিজুর রহমান এর আগে মাত্র একবার এমনটা হয়েছে বাংলাদেশের ক্রিকেটে একমাত্র ঘটনাটি ছিল এ বছরের মার্চে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে সম্পূর্ণ হওয়া টানা সতেরোটি ওয়ান ডে জেতার রেকর্ড নিয়ে নেপিয়ারে নেমেছিল নিউজিল্যান্ড তাদের তাদের সামনে ছিল অস্ট্রেলিয়ার আঠারোটি টানা জয়ের রেকর্ড ছোঁয়ার হাতছানি তবে সতেরো ম্যাচেই থামতে হলো তাদের এর আগে দেশের মাটিতে নিউজিল্যান্ড সর্বশেষ হেরেছিল দু সালের তিন ফেব্রুয়ারি ভারতের কাছে ওয়েলিংটনে